পুরসভা নির্বাচনের লক্ষ্যে সাংগঠনিক বৈঠক ভাটপাড়ায়। পুরসভা নির্বাচনকে মাথায় রেখে সোমবার ভাটপাড়া পুরসভায় সাংগঠনিক বৈঠক হয়। দমকল কেন্দ্রের সাংসদ সৌগত রায় থেকে শুরু করে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, জগদ্দল ও নৈহাটির বিধায়ক যথাক্রমে সোমনাথ শ্যাম ও পার্থ ভৌমিক, পুর প্রশাসক গোপাল রাউত ও বিদায়ী কাউন্সিলররা বৈঠকে হাজির ছিলেন। বৈঠক প্রসঙ্গে ভাটপাড়ার পুর প্রশাসক গোপাল রাউত বলেন, ভোটের আগে সংগঠন মজবুত করতে এই বৈঠক, সবাইকে মিলেমিশে কাজ করার বার্তা দিলেন দলীয় নেতৃত্ব। যে মিটিংটা হয়েছে, এটা কি নিয়ে মিটিং হয়েছে? দেখে নেয়, আজকে মিটিং ছিল আমাদের সংগঠন মজবুত করার। আজকে মিটিংয়ে আমরা সংগঠনের উপরে চর্চা করেছি, সংগঠনের উপরে জোর দিয়েছি। সংগঠন ভালো থাকবে, আমার পার্টি ভালো থাকবে, আমরাও ভালো থাকবো, আমার লোক ভালো থাকবে, সেই জন্য আজকে মিটিং হয়েছে সংগঠনের উপরে। সাংগঠনিক দিকের কি এটা কি উন্নতি সাধনের জন্য এই মিটিংটা হলো আজকে? আজকে আমাদের মিটিং যা হয়েছে পুরোপুরি সংগঠনের উপরে হয়েছে। পৌর প্রশাসক হওয়ার বসার পরে যে আপনাদের পুরো মন্ত্রী আছেন তিনি এসেছিলেন, আপনার এমপি এসেছিলেন, সৌগতরা এসে আপনাকে স্পেসিফিক কিছু বলে গেছেন পৌরসভা চালানোর ব্যাপারে? আমাদেরকে গাইডলাইন দিয়ে গিয়েছেন যে সবাইকে নিয়ে চলতে হবে, সবাইকে মিলিয়ে চলতে হবে, সবাইকে একজুট করে কাজ করতে হবে। যদিকে কাজ না হচ্ছে ওখানে আপনি গিয়ে কাজ করান, ওনার গাইডলাইনটা আমরা ফলো করবো। দাদা, ভাটপাড়া সমগ্র এলাকায় বিভিন্ন যে অশান্তি মাঝে মাঝে দেখা দেয়, সেই সমস্ত কিছু নিয়ে কোনো কথা হয়েছে কি? আপনাকে আমি বলে দিই কি, 2019 পরে যে আমাদের ভাটপাড়া ছিল, এবার ভাটপাড়া ওই ভাটপাড়া নাই, ও ভাটপাড়া এখন চেঞ্জ হয়ে গেছে। আর ভাটপাড়া এখন বিকাশের মাধ্যম যাচ্ছে, আর এখানে বিকাশের কাজ হবে। লোক ভুলে গেছে যে কে হিন্দু ছিল, কে মুসলিম ছিল, সেই যে সমস্যা উৎপন্ন হয়েছিল 2019, সেই লোকটা ভুলে গেছে। এবার মানুষদের মনে কোনো ধর্মে কোথা আসছে না, ধর্ম ধর্মে জায়গা হবে আর কাজ কাজে জায়গা হবে। শোভাদাদা প্রেস করবে। আচ্ছা আচ্ছা, শোভাদাদা কে নিয়ে যা, শোভাদাদা যা, শোভাদাদা বই, শোভাদাদা, শোভাদাদা।